ওই না ঘরে ফিরে প্রাণ
প্রাণ Thank you.
শেষ হয়ে গেল, কাঁদে আকাশ কাঁদে বাতাস, শূন্য খাঁচায় একা আমি, জীবনের সকল সুখে বিসর্জন দিয়ে প্রাণপতি কিনে আমি উজান পথে পাড়ি দিয়েছি। ওগো আমায় কেউ বাধা দেবে না, জীবনের বিনিময় আমি আমার মৃত স্বামীকে দেবদান করে যাব।
অনাহারে পড়ে আছি আমি বাসাই অগজননী, আমায় কিছু খাবার দেবে না তুমি? যেই মন আশা নিয়ে এলে তুমি আমার কাছে, আমি তো তোমার সে আশা পূর্ণ করতে পারবো না। ওগো মা, কেন মা কেন? আমার কিছু তো খাবারই নেই, আমি তোমার মুখে তুলে দেবো কাকা। সঙ্গে তোমার কে মা? ওটা আমার কাছে রয়েছে আমার মৃত স্বামী। কোথা যাও মা তুমি? আমার মৃত স্বামীকে আমি দেবো দানাগুলি যাবো। মিথ্যে কথা মা, মিথ্যে কথা। যে জন মরে যায় সেকে পুনরায় প্রাণদান পায়। অগজননী আমায় তোমার মৃত্যু স্বামীকে দাও, আমি সেটা আহার করে প্রাণ রক্ষা করি আমি। কেন মা? আমি জাতিতে পক্ষে দাও না মা, যদি আমার মৃত্যু যদি হয় অনাহারে যদি, তাহলে এই অভিসম্পাদ তোমায় নিতে হবে জননী। দাও না মা, সেবা দাও তুমি আমায়। তুমি আমার কিছু খাবার চেয়েছো? হ্যাঁ মা। তুমি মা মা বলে আমি গর্ভধারীর মায়ের কথা আমায় মনে ছাঁকিয়ে দিলে তুমি। কি বললে মা? আমারও মা ছিল, নিয়তির পরিহাসে সকল যেন আমায় ছেড়ে পর করে দিয়েছে। মা বাবা কত আশা করে আমার বিয়ে দিয়েছিল। আমি যে বাসর ঘরে বিধবা সেজেছি আমায় গর্ভধারী মা জানে না। কাকা মা, আমি তোমার উদর পূর্ণ করে খাবার দেব। তুমি খাবার দেবে মা? তুমি আমি একটি কাজ করে দেবে? কি বললে? পারবে তুমি আমায় দুঃখের সংবাদ নিয়ে আমার মায়ের বাড়িতে যেতে? কিন্তু মা কেমন করে দেব আমি? কেন? আমি মাগো এতক্ষণে পরিষ্কার হয়ে গেলাম কি জানো? তুমি আমি জাতিতে পক্ষী হলেও তুমি আমার ভাষা বুঝতে পারছো, তোমার ভাষা আমি বুঝতে পারছি, কিন্তু মাগো আমার ভাষা তার কেউ বুঝতে পারবে না জননী। আমি তার বিনিময়ে সুন্দর করে পত্র লিখে দেবো তোমার। তুই পত্র লিখে দেবি আমায়? বেশ মা, কোথায় যেতে হবে, কেমন করে যাবো? আমি তোমায় সব বলে দেবো। তাহলে বলে দাও আমায়। হাই রে ও মা, তোমায় বিহুলা বাসর করে বিধবা সেজেছে গো, যেই মন আশা নিয়ে তোমরা আমার বিয়ে দিলে, তোমাদের সেই আশাটুকু পূর্ণ হলো না। তোমায় বিহুলা বাসর করে বিধবা সেজেছে, আমি কোথায় পাবো কাগজ, কোথায় পাবো গল্প? আমি পত্র লিখে দিব কাকাকে। ও কি ভাল
কিন্তু মা গো, আমি তোমায় সংবাদ দিলাম সত্য, কোথায় যাবে? কোথায় যাব মা? কোন সময় দেবে? আমি তোমায় বলে দেবো কাকা। বেশ মা, বলে দাও তুমি আমায়। ও সে তো কাগারে ওই আমার মায়ের বাড়ি দাও কোন সময় দেবে না জানো? কোন সময় দেবো না তুমি বলে দেবো মা। ওরে যখন কেন মা, কেন দেবো না? তখন দেবো না। আর কোন সময় দেবে না জানো? বলো। ওরে যখন মামা কি করবে জানো? কি করবে?
পেছনে শুকাবে, থাকবি না আমার ছয় বৌদি, তুমি সেই সময় আমার সংবাদ দেবে। বেশ মা, আমি তাহলে আসি মা। এসো, শুধু মনে রেখো মা, তোমার কর্ম করে দেওয়ার পরে তুমি আমার খাওয়ার দেবে মা। তুমি, আমি কথা দিলাম তোমায়। বেশ আসি মা। মা গো, সপ্তদিনের শাবক আমি ভালো করে ডানায় বল আসেনি, আমার পালক গজায়নি, আমি কেমন করে উজানি নগরে যাব মা? আমি মনুষারে বলে যদি হই ডানা পর, তবে কি উড়ে যেতে পারো তুমি উজানি নগর? মা এই নাও মা মনুষার নাম নিয়ে তোমায় ডানা পোকা গুজিয়ে দিলাম। জয় মা মনুষা, জয় মা মনুষা। ঠাকুর কাকা সম্পদ নিয়ে চলে গেল, আমি দাদাদের পতু বানিয়েছি, আমি ঘাটের মাঝে বসে থাকবো। হে ঠাকুর, ঠিক যেন আজ অষ্টম মঙ্গলের দিন, ছয় সন্তানের পরে জন্ম নিয়েছিল আমার ছোট্ট মা বেহুলা। ছোট থেকে লালন পালন করে মানুষের মতো মানুষ করে শুভ বিবাহ দিয়ে বিদায় করে দিলাম তার শ্বশুরালয়ে। কিন্তু শ্বশুরালয়ে যে বিদায় হয়ে চলে গেল, সংসারে নিয়ম নীতি নিশি প্রভাতকালে বিদায় হয়ে চলে যাই শ্বশুরালয়ে। আর আমার হতভাগী, আমার হতভাগীর সে মন্ত্রী সিঁদুর পড়তে না পড়তেই তাকে বিদায় হয়ে চলে গেছে। এ তোমার কেমন লীলা ঈশ্বর, যে মেয়েকে নয়নের আড়াল হতে দিলি সে আজ আমায় ছেড়ে চলে গেছে শ্বশুরালয়ে। কিন্তু মায়া মমতা যে আমি এখনো বলতে পারি না আমার বেহুলার, আমি যে বেহুলার মা, তাই তো মেয়েকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে কত না কষ্ট করেছি আমি। এই পৌষ মাসের শীতে সারাক্ষণ আমার এই ছোট্ট মা বেহুলাকে মুখে আগলে রেখেছিলাম, কেন যেন বারবার মনে হয় আমার বেহুলার কথা। বিদায়ের সময় বলেছিল, মা গো আমার দুই দাদাকে ওই চম্পক নগরে পাঠিয়ে দিও মা, আমায় সুন্দরভাবে নিয়ে আসবে। আমার দুই পুত্র জাতক মাতবকে বলেছি, খোকারে আজ যে অষ্টম মঙ্গল দিন, তাই তো সুন্দরভাবে তোরা মেলনির ভার সাজিয়ে রেখো, যেতে হবে চম্পকের রাজপ্রাসাদে ওই বেহুলাকে নিয়ে আসতে। বেহুলা রে, তোর পথ পানি চেয়ে আমি এই উজানি নগরী রাজপ্রাসাদে আমি একবার মায়ের কাছে এসে মায়ের বক্ষ তুই ভরিয়ে দে মা। টিয়া পাখির মতো উড়ে গেলি অন্য ডালে গিয়ে, মায়ের কথা তোর একটু কি মনে পড়ে না? ওরে টিয়া, পাখিরে ওরে টিয়া, পাখি ওরে টিয়া, পাখি পাখি ওড়ে টিয়া।
চলে যাস ভোরের বেলা, ফিরিস কেন সন্ধ্যা বেলা। আমার বেহুলার জন্য আমার কি মন কাঁদে না? হে মা, বেহুলা কি আমার কথা মনে একটুও পড়ে না বৌমা? পড়ে মা, পড়ে। আমি গর্ভধারিণী মা হয়ে বেহুলার কথা সারাক্ষণ আমি চিন্তায় চিন্তিত বৌমা। কিন্তু আমার হতভাগী বেহুলা, আসবো বলে এই উজানি নগরী রাজপ্রাসাদে কেন কেন আসছে না মা? আসবে মা,
আপনি মন খারাপ করবেন না মা, এই যে নিয়তির পরিহাস, আমরা যে নারীকুলে জন্ম নিয়েছি গো মা, চিরজীবন যে বাবা মায়ের কাছে থাকতে আসেনি গো মা, তাই তো তাদেরকে পরিত্যাগ করে ছুটে যেতে হবে এক নতুন ঘরে। বড় বৌমা, কিন্তু চিন্তা করবেন না মা, আমরা তো রয়েছি। জানি মা, একটি কথা বলুন তো মা, এক এক করে আপনার ছয় ছয়টি মধুমাতা, আমরা কি আপনার মেয়ে না মা? অমন করে বলো না বৌমা, যেদিন থেকে এসেছিস এই উজানী নগরী রাজপ্রাসাদে, আমি কি তোদের কথা অমন্য করেছি বৌমা? তবে কেন মন খারাপ করছেন মা? মেজ বৌমা, আমার বেহুলার কথা জামা আমার এই প্রাণে এসে বারবার করে জিজ্ঞাসা করার ইচ্ছে করে, কখন আসবে আমার বেহুলা, কখন এসে তার শ্বশুরালয় থেকে এসে আমায় মা মা বলে ডাকবে। মা গো, আমি এসেছি মা, এসেছি, দাও না মা, দাও না, আমার মুখে কিছু অন্ন তুলে দাও। অবশ্যই মা গো, অমন ভাবে কানবেন না মা। ও মা, গঙ্গা স্নান থেকে গঙ্গা স্নান সেরে একসঙ্গে রন্ধন করে ভজন করলাম, চলো না মা, ওই চন্দন বৃক্ষের তলায়, যদি যাই চন্দন বৃক্ষের তলায়, মনে যদি আমার একটু শান্তি আসে মা। বেশ মা, এসো মা, আপনার ইচ্ছে, এসো মা, অবশ্যই রাখবো। বড় বৌমা, এসো, এসো মা। হে মা, সত্যি এই চন্দ্রের বৃক্ষের তলায় এসে শিখি বৌমা, কি হয়েছে মা? এই কাক তো আমি এর আগে কখনো দেখিনি বৌমা, এ তো শেষ কাকি, শেষ কাক, শোনো শেতকা, আজ তোমায় পরীক্ষা দিতে হবে এই হতভাগী মাকে, যদি আমার মঙ্গল হয় তাহলে কাঁচা ডালে গিয়ে বসবে, আর যদি আমার অমঙ্গল হয় তাহলে শুকনো ডালে গিয়ে বসবে। এটাই রাজবাড়ি, এই তো উজানী নগর, ডালিমের বৃক্ষ, চন্দনের বৃক্ষ, এই তো রানীমাইখানি চন্দন বৃক্ষের তলায়, এই নাও, আমি তোমাদেরকে বেহুলার দাওয়া পত্র আমি দিয়ে গেলাম, কাকটাকে উড়িয়ে দিস, কাকটাকে উড়িয়ে দিস। মা চলে গেছে, কাকের মুখ থেকে যেন কি পড়লো দেখো তো মা, দেখো তো। সত্যি বলেছেন মা, সেই শেষ কাক যখন উড়ে যায় তার মুখ থেকে যেন এক শাড়ির অঞ্চল, আর সঙ্গে রয়েছে কিছু স্বর্ণ অঙ্গুলি। শাড়ির অঞ্চল শিখি বৌমা, এই অঙ্গুরি শেষ কাকের মুখ থেকে পড়লো। হে মা, কিন্তু এই অঙ্গুরি তো আমার জামাতার হস্তের অঙ্গুরি বৌমা। কি বলছেন মা? হয়তো আমার জামাতা গঙ্গায় স্নান করতে গিয়ে শুকনোই রেখেছে, তাই শেষ কাক এই চন্দন বৃক্ষের তলায় ফেলে গেল। কিন্তু বৌমা, কি হয়েছে মা? যদি অঙ্গুরি ছোট হয় নতুন করে গড়িয়ে দেবো আমার জামাতার হস্তের অঙ্গুরি। জামাতা এলে তার হস্তে আমি পরিয়ে দেবো মা। বেশ বেশ মা, তাই হবে। তোমার হস্তে? আমার হস্তে একটা শাড়ির অঞ্চল রয়েছে মা। শাড়ির অঞ্চল? কিন্তু কাজল দিয়ে কি যেন লেখা রয়েছে মা। কিছু লেখা আছে? হে মা। বৌমা, কি হয়েছে মা? এ তো শাড়ির অঞ্চলে পত্র গো মা, এই পত্রে কিছু লেখা আছে বৌমা। বলেন মা। এই পত্র অন্য কারো নহয়, তবে এই যেমন হতভাগী মেহুলার পত্র। মা, বৌমা, কি হয়েছে মা? আরে আনন্দ করো মা, আনন্দ করো, আমার হতভাগী আসবে বলে
আমায় পত্র দিয়েছি, কিন্তু কিন্তু শাড়ির আমার চলে কেন মা? দেখো তোমার পত্র পাঠ করার তো তোমরা সকলে মিলে পত্র পাঠ করো। মা পড়ছি গো মা, শুনবে? হ্যাঁ। নিবেদিত বিদায় ও মাতা, তবু জয়নের শত শত প্রণাম। তারপর প্রণাম জানাই আমার ছয় বৌদি ও দাদারও চরণে। বৌমা, হে মা, সবাইকে মনে রেখেছি আমার বেহ। হে মা, এই যে আপনারই শিক্ষা মা। আমার হতভাগী আসবে বলে কথা গো মা, পত্র পাঠ কর। বেশ মা, খটক করে বিয়ে দিলে মা চম্পক নগরে। হ্যাঁ গো মা। শ্বশুর ঠাকুর নিয়ে গেল মা গো সেই লোহর বাসর ঘরে। বাসর ঘরে? হে মা, তারপরে কি লিখেছে মা? তারপরে কি লেখা আছে? হ্যাঁ, প্রথম পৌর রাত্রি গেল মোর হাসিতে খেলিতে, দ্বিতীয় পৌর রাত্রি গেল মা মোর পাশা খেলা খেলিতে। তারপর? হে মা, তারপর কি লিখেছে? তারপরে কি লেখা আছে? তৃতীয় পৌর রাত্রি গেল মা গো ওর অন্তন করিতে। তারপর? ও গো মা, দেখেছে বেহুল আমার রন্ধন করেছে। হে মা, এবার কি লিখেছে মা দেখো তো? চতুর্থ পৌর রাত্রি গেল মা গো মোর কাঁদিতে কাঁদিতে। কেন বৌমা, কেন? আপনি শুনবেন মা? চতুর্থ পৌর রাত্রি গেল মা গো মোর কাঁদিতে কাঁদিতে, বাসর ঘরে পত্তার কাল লাগে করিল স্বামীর দংশন। তাই মৃত স্বামী বক্ত নিয়ে ভাসলাম সাগরে জলে, ভাসিতে ভাসিতে কাজে শেষ দেব নগরে, যে তার চেয়ে হর গৌরী ফিরিয়ে নিয়ে সব প্রাণ সতী। তোমার কি মধ্যে ভ্রষ্ট হয়েছে বৌমা? আমার জামাতা লক্ষ্মীদেরকে কাল সর্পে দংশন করেছে। কতবার বুঝেছিলাম আমি, দিও না বেহুলার বি ওই চম্পকে নাচ প্রসাদে। আমার বেহুলা মৃত্যু স্বামী কোলে করে ভেসে যাচ্ছে সাগরে মধ্যে। বৌমা, আমার বেহুলা একে একটি মৃত্যু স্বামী কোলে করে ভেসে যাচ্ছে, আমি প্রাণে বাঁচতে চাই না বৌমা। মা, আপনি আমার করে বলবেন না মা, বলতে পারেন মা? চলেন না মা, আজ বিচারে নিয়ে যাবো সেই উদারী নগর থেকে চম্পক নগরে। তারা এমনটা কেন করলো আমাদের সাথে? চলেন মা। মা, অমন ভাবে কাঁদবেন না মা। ঘরে নেই আমার দুই পুত্র, আমার বেহুলাকে নিয়ে আসতে হবে। আমার বেহুলা যদি এক একখানি ভেসে যায় আমি ঘরে থাকতে পারবো না বৌমা। মা, দুই পুত্র আমার যাদব মাধব, আমার যাদব মাধবকে আমায় পাঠিয়ে দিতে হবে ওই নদীর কিনারায়, যেই মেলুনির ভার নিয়ে যাবে ওই চম্পকের রাজপ্রাসাদে। আজ আমার দুই পুত্রকে আমায় পাঠাতেই হবে বৌমা।
আমার দুই পুত্র জানি না কোথায় আছে। খোকারে এবার তুমি ফিরে আই, এবার মায়ের কাছে এবার ফিরে আই খোকা, মাকে মামা বলে যা। ও যাধবা আমাদের বিহুলার বিবাহ দিয়েছি। আজ অষ্টমলার দিন পূর্বাঞ্চকের হয়েছে, আমি আমার ছোট ভাইকে দিয়ে বটিকে দিয়ে আমরা কিছু আলাপ আলোচনা করব, তারপরে আমরা যাব পুষ্প উদ্যানে। কই ভাই? দাদা প্রণাম। হয় দাদা, সুখে থাক ভাই। দাদা তুমি আমায় ডাকছো? ডাকলাম কেন তুই জানিস? কেন বলো? বলি কি? হ্যাঁ বলো। আজ আমাদের বেহুলার অষ্টমঙ্গলের দিন, তো আমরা যখন যাবো তারপরে একটা কাজ কর। কি এমন কাজ করবো দাদা বলো? চল আমরা পুষ্প উদ্যানে যাই। হ্যাঁ, মা আমাদেরকে বলেছে সুন্দরগুলো ভুল ফুল ভেঙে দিয়ে মাকে দেবো, মা হরগরি পুজো করবে। পুজো করার পর মা আমাদের অনুমতি দিলে আমরা বেহুলাকে আনতে যাবো, কেমন? সত্যি বলেছো দাদা, না বলিকে মন আমার এত সুন্দর ভাবে এই উজানিনগরে রাজপ্রাসাদে তাকে বিবাহ দিয়ে বিদায় করেছি। গিয়ে এসেছে চম্পকনগর, জানি না সেই চম্পকনগরে গিয়ে কী বা করে সে। আজকে তার অষ্টমঙ্গলা বিদায়, যখন দু ভাই ছুটে যাব বিদায় নিয়ে আসবো এই উজানিনগরে, এই তো খুশির বিষয়। তবে আর বিলম্ব নয় দাদা, চলো না তো চলো, এই মতো পুষ্প উদ্যানে যাব। সুন্দর করে পুষ্প চয়ন করে দেবজনের হস্তে ধুমধামে করে আর যখন আমাদের মনে ফিরে আসবে এই উজানিনগরে, তখন মা হরগরির পুজো করবো আমরা সকল যুগল মে। চল তাহলে। দাদা কি রে, এই তুমি আমায় কোথায় নিয়ে এলে গো? কেন এর ভুবে দিয়ে এসেছিলে আবার নিয়ে এসেছি? এ কি দাদা, তোর কি মনে পড়ে না এত সুন্দর পুষ্প উদ্যান আগে কখনো আমি দেখিনি? কিন্তু দাদা আচ্ছা বলো তো, ওটা কোন ফুল গো? কোনটা? ওটা ওটা হয় লাল গোলাপ। আর এটা?
এটা হয় রজনীগন্ধা। তুমি দাদা কি সুন্দরগণে দু ভাই মিলে যখন এসেছে এই পুষ্পদানে, আমরা পুষ্প চয়ন করবো কেমন? তুমি সুন্দর করে একটা গান গাও, আর তোমার গানের ছলে ছলে আমরা পুষ্প চয়ন করবো, তাই না? বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপিয়ার শোভা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে জননীর কাছে যাই। রাম জননী তব চরণে যাধব
সে কি বল, এমন ভাবে আত্মনাদ করে চিৎকার করে তো ভাইয়ের নাম ধরে ডাকছে, এমন কি হয়েছে মা? আচরণ নাই না, তুমি দন্দন করছো, কি হয়েছে জানিস? কি হয়েছে মা? তোদের যে কপাল ভেঙেছে পুত্র, কি বলছো তুমি? তোদের যে কপাল ভেঙেছে, কি কি বল ভাই রে? দাদা আমার বর বলে আমাদের ঘরে ছয়টি বধূ রয়েছে, ছয়টির বধুর মধ্যে কোনো বধূ হয়তো মাকে হয়তো খোটো কথা বলেছে, তার জন্য হয়তো মাকে দুঃখ হয়েছে মা। তাহলে বুঝতে পেরেছি মা, আজ বনে বিবাহ দিয়েছ, আজ তোমার কাছে আমাদের সে বেপুলা বন নেই বলে তার কথা মনে পড়ছে, তাই তুমি কাঁদছ খোকারে মা? ওই কথা নয় বাবা, দেখ বাবা দেখ, এই অঙ্গুরি তোরা চিনতে পারছিস না তো বাবা? অঙ্গুরি কোথায় পেলে মা অঙ্গুরি কানা? দাদা ভাই এই অঙ্গুরি মন পরিচিত মা, মাগো এই অঙ্গুরি তুমি কোথায় পেয়েছো মা? চন্দ্রের বৃক্ষের তলায়। কে তোমায় দিয়ে গেছে মা? শিব কাকের মুখ থেকে পড়েছিল এই চন্দন বৃক্ষের তলায় এই অঙ্গুরি। খোকা মাগো, তুমি তুমি শ্বেত কাকে পাত, শ্বেত কাকে তোমায় দিয়ে গেছে মা? এটা মানে ভগ্নিপতি তো লক্ষিন্দরে নাম লেখা রয়েছে, কিন্তু মা হয়তো আমাদের লক্ষিন্দর কোনো দিঘী সরোবরে হয়তো স্নান করতে গেছে। সত্যই বলেছো দাদা, স্নান করতে গিয়ে হয়তো জমান জলে নামার পূর্বে কিন্তু বস্তু বলে হয়তো ডাঙাতে রেখেছে, তার জন্য হয়তো মাগো তুমি কে দাদা? আজ অষ্টমঙ্গলা বিদায় যখন আমরা নিয়ে আসতে যাবো সে চম্পকনা গো এই আঙুরের সাথে করে নিয়ে যাব, আমাদের ভগ্নী সেই লক্ষ্মীনগরকে আমরা দিয়ে আসবো মা, তুমি চিন্তা করো না। মা কি হয়েছে জানিস সুগা? কি হয়েছে মা? আমার দামাতা লক্ষ্মীনগরকে যে কাল সর্পে দংশন করেছে, বেহুলার শাড়ির অঞ্চলে কিছু পত্র লেখা রয়েছে দাদা। ভাই রে দেখি দাদা দেখি, দেখো এমন কি পত্র তো লেখা রয়েছে, তুমি কাঁদবে না? বুঝে না জানো, বারবার জানো কাঁদে, বারবার জানো বলে আমাদের সেই ভগ্নে জামাটাকে সর্পে নাকি দংশন করেছে দাদা, তুমি যদি আমাকে অনুমতি দাও এই পত্রখানা আমি পাঠ করবো। এতে অনুমতি দেবার কি আছে, তুমি পড়ে শোনাও ভাই। পূজনীয় মা, তোমাদেরই চরণে আমার শত কোটি প্রণাম, শোনো শোনো মরমায়ও নিবেদিত তপ পাও, আরো নিবেদিত বাপ ভাই, লোহার বাসর ঘরে মরের স্বামী প্রাণের স্বরে খাইল মর স্বামী কালি নামে, যেখানে সাক্ষাৎ পাব মৃত স্বামী জিয়াইব শঙ্কর নক্তি নেভিষে হরি, এটি তোমাদের ভাগ্যহীনা একমাত্র বেহুলা। খোকা দাদা ভেবে কেন গেলি, পত্র পাঠ কর, এই মায়ের কথা তোদের বিশ্বাস হয় না তাই বার বার করে নিষেধ করলাম, না কথা আমি তোমরা আমাদের কথা কেউ শোনোনি মা, নিয়তির খেলা বাবা কেউ ঘন্টাতে পারে না, মাগো আমায় এনে দে বাবা, তোদের হতে ভাগি বেহুলাকে আমার এই বুকে ফিরিয়ে দে। মাগো আমরা তোমার মেয়েকে আনতে পারবো সত্যই, বেহুলা কি অকল সাগরে যখন ভেসে যায় আমরা অজানা পথ কেমন করে যাবো, আমরা মা কেমন করে যাবো? নিয়ে যাবে ওই টেকুরি ঘোষকে সঙ্গে, কি বলেছ? যেই মেলুনির ভার নিয়ে যেতে চম্পকের রাজপ্রাসাদে, ওই মেলুনির ভার আর চম্পক নগরে নয় বাবা, মা ওই হতভাগীর কাছে নিয়ে যাবো না।
যাবো মা যাবো, আজ ক্ষেত্রটাকে সাথে করে নিয়ে যাব। শুধু তাই নয়, সাথে নেব আমরা চন্দনের কাষ্ঠ, বোনের সাথে সাক্ষাৎ হলে সেই লক্ষ্মীন্দরকে আমরা চন্দন কাষ্ঠ দিয়ে আপনি দাহ করে বোনকে ফুরিয়ে নিয়ে আসবো আমরা এই উজানে নগরে। মা সত্যি ভাই, শুধু প্রাণ ভরে আমাদের আশীর্বাদ করো। আশীর্বাদ নয় বাবা, তোদের বোনকে যাবার সময় একটি কথা দাও না মামাই, একটি কথা দাও আমাদেরকে, যতক্ষণ বোনকে আনবো না তোমার এই নইনের জল যেন না বই। মা ওরে মায়ের নয়ন জল তোরা যদি মুছতে চাস এনে দে আমার বেহু লাগে তোরা। নয়ন ভরা জল গো মা তোমার দাদা রইল ব্যথা
লাঠি দেখলেন এক লাঠি ঝার মতো গিরাইয়ে দেবো মারি গে। তো সব তো সব কই জানলে ভাইয়া আমার কে হলিও, আমার নাম হলো খেকুরু ঘোষ, 12 বছর হয়ে গেল বিয়া করলে, এখনো পর্যন্ত বহুকে মুখ না দেখলিও, কি কহবো ভাইয়া দুঃখ বাত, জীবনটা হলো আমার ধনিয়াকে পাত্তা বাঁটিলে আর ফটকারি চাঁটিলে, 12 বছর হয়ে গেল বিয়া করলে এখনো পর্যন্ত বহু আমার ভিতরি ফতে তু ডাঁড়া করে বিয়া করিয়া চলি গেলি বথান, বাপ বলক যো বেটা গরু শরীর তো দেখল তো কি কহবো, দেখল গেলি গরু ভুললি আমার জোরু, পালকি সে নামি কে চলি গেলি বথান, একদিন ইন্না সপনা দেখলি বহুকে আর মচানা মা সুতলে চলিও আর পাঁচরে মা গোবর কে ঢেঁড়ি চলো, বস মচানা মা সুতলে সুতলে বহুকে সপনা দেখতে দেখতে গোবর কে ঢেঁড়ি ধরপরা কে গির কে মুখ ঢোকা দিল, আমার ভাবলি লাগি সালা ভূতনি বিড়ি সে গিড়ি কে মারি গেলি, ধরপরা কে উঠে দেখ নাই বসলে আমার ছিয়ে বহুকে সপনা এক ইন্না সপনা ছ বাতে মে কহল কি ভাইয়া 3, 13, 11, 9 দেখকে যোগ কর ও হাজত কে জাত হলিও, হ্যাঁ হো 3, 13 কেতনা হলে 39, হ্যাঁ ঠিক বললেন ভাইয়া, আর 12, 39 আর 12 কেতনা হলে 51, আর 9 কেতনা হলে 60, ঠিক বললেন ভাইয়া 60 বছর ইয়া, হ্যাঁ তুই সাইতা চিটকি হ হরিয়া তু ফুর্তি ঘরিয়া কি হরে, তো বলি তুই ভাইয়া 60 বছরিয়া এখন তো বলে 20 বছর বাড়ি গেল 80 বছর হয়ে গেল, হ্যাঁ একটা পাবনা কা চাংড়া আমার কি নাই খুব রাগাও, এটা পাবনা কা চাংড়া খুব রাগাও আমার, বলে এই 60 বছর এই 60 বছর 60 বছর না হলে বুদ্ধি হবে না, মাথা খারাপ হয়ে গেল ওকে এক লাঠি মা টেঙে তোড় দিলে মার, ঘর ঘর উঠলে ঘর যাব দেখে সালা বহু কিনা ছয় নাই ছয় ছোট মে দেখলে ছিলিয়ে ও কিট কিট খেলে হামু কিট কিট খেলিয়ে ও পেন্টুল পিল্লা হামু পেন্টুল পিল্লা, হ্যাঁ দেখলি দেখলি ওহো নেংটা হামু নেংটা, বারো বছর হয়ে গেলে বিয়া করলে এখন পর্যন্ত বহুকে মুখ নেই দেখলি, 12 বছর হম তো ভাবল নাই পারি 12 বছর মা চাংড়া বাচ্চা কাটা হলো হতে, 12 বছর মা চাংড়া বাচ্চা, হ্যাঁ 12 বছর মা 12টা চাংড়া, আমার বহু লাগি বাচ্চার পিয়াউনি ছাই লাগি, হ্যাঁ কিন্তু চাংড়া বাচ্চাকে নাম কিছু হো আ কালু পিছালু না মছালু যে নাম রে, কিন্তু বহু কা নাম আমার কি হলে, হ্যাঁ আমার বহু কা নাম লাখিয়া, বাপ রে তো সব তো দুধ খাইছিন ভাইয়া একদম ভেজাল দুধ খাইছিন, উঠাও না খাইছিন ভেজাল দুধ খাইছেন, কিনা দুধ কে চিনহারি ছ ভাইয়া দেখবে যেটা দুধ ঢালকে সঙ্গে সঙ্গে সরসরা কে একটু চলি আতো উটা ভাবে আসল দুধ ছ, আর যেটা ঢালকে সঙ্গে সঙ্গে বাঠি কে রই যাতো উটা ভাবে নকলি ছ, নো 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 যেটা দুধ পাতলা হতো ওইটা ভাবে আসল ছ, আর যেটা কাঢ়া ছ ওইটা নকলি ছ, হ্যাঁ তো তোর সাথে ভেজাল দুধ খাইছেন, আমার ভিড় দুধ খাবে একদম আমার দুধ, নাই নাই আমার জার্সি গাইকে দুধ খাবে একদম, হ্যাঁ আচ্ছা হতো শরীর মা পুটিং হতো, তো যাক ভাইয়া বেশি দেরি গেলে সে না হতে ঘর যাব, বহু কে বস্তা জিনিস লিলছে চাংড়া বাচ্চা কে বস্তা জিনিস লিলছে দেখে বহু কি আমার গরু সেনি দেখিন ভাই, হ্যাঁ হম এখন গরু দুহকা আর চলে যাবো, হ্যাঁ দেখিন ভাই রে বহু কে বাত মান মা পড়লি ভাই, বহু বলি গো মাঝে মারো, হ্যাঁ
দুর্গা পূজা কালী পূজা চলে দেখবে সবটা গরু দেখবে কাঁড়ি ছাও ঘুষ কাঁড়ি মা কাঁড়ি নেই খেলাবে সন্ধ্যা পর তোর সবটা গরুকে খোল দেবে যেকার যেতারা কালাই টালাই ছাই সবটা চড়ি গো আর বিহানি ছোটা বস্তো আর সবটা গরুকে খুঁটা মানি বাঁধ দেবে কেন পয়সা দিকে কাঁড়ি কিনে খেলাবে আমি যত কিনে নেই আবো তত কিনে উহা কামে করবে তু লাড্ডু তো খাবে তু বুঝবে যাক ভাইয়া ঘর যাইও হ্যাঁ তো মন কারণ দেখে ঝুমরিয়া বলতে বলতে চল যাই ওরে জব তো তারে না হারে গে নারে নারিয়া নাগে হাই রাম নারক বলি না সহল যায় ডিজে ও জব তো বিহামে একটা ঘড়ি দিলকো হ্যাঁ
मिल दिल को उ साइकिल से में जगह में चल तो कादो का ढेरी बालू का ढेरी नो 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 सब पे जगह में चल तो साइकिल ना दिल को साइकिल में पेंट टूल पैसा में कुछ नहीं पिल ले हेने बिना मार गए टका खाली चेन टचा को न माते ब्रेक को नहीं तो साइकिल में पंगा देके ब्रेक थामल होई तू साइकिल के चक्का के भीतरी में की करबो बहु को बोली के बात छौ बाप जेटा बिहा में देल को ओकर बाप हमर बाप लेल को अखनी कट्टा बजले हो ओ अखनी नहीं घड़ी देखल तो नहीं जानी हो हाँ अखनी सूरज कहाँ में छाओ अखनी सूरज छाओ बांस का गाली में देकर माने अखनी समय हाँ सर बार टा हो जाइयो भैया घर जाइयो बहु किना से छाओ नहीं छाओ जगन्नाथी ओरे भाई धनी के सूरतिया मन में रखियो रे जगन्नाथी ओरे भाई घर में घरिया रुइए चबर में बुढ़िया माई आर बाथान में जे गोरु रुहौ आर बाथान में जे गोरु रुहौ बटुआ रुस लाओ गेल छी भता टानी केते दिन होले बथान गेल छी अखनी नहीं आल छी ये त दिन होले बथान छोड़ी के अचने बॉलिस पकड़ के छी हां केते दिन बॉलिस धड़ी करा भाई मन में अच्छा नहीं लगा दीदी कुछ अच्छा नहीं लगा बतार ने रहले से ठंडा के दिन में अच्छा लगता बतार घर में रहा तो खूब भी अच्छा लगा ठंडा के दिन में जो जना जोड़ा जोड़ियों के सूती गरम लगा वो कितने हमारे टैंक में घिसरो देते रही गरम करते रही हाँ अभी भतार चली गल बॉल इस धरी के कत चुम्मा खावे एक दिन रात के खूब सपना ही है जी के हमारे भतार आ भी गल लगी आ भी गल लगी है ते वो टट्टी का पे बेड़ा पार करी के आ भी गली है ते जल्ला खोली दिल के देख के है ते केवाड़ी खोल को खोली के घर में डूब कर चुम्मा खाल को हम वो चुम्मा खूब ले ये और नींद टूटी गलो देखे बॉल इसके चुम्मा खाइया गरम करी के ठंडा दिन जाते दीदी बताना ना रस अच्छा लगे छे हम परब करै छी बरका गे हमर गोदी में नै छै लड़का हम परब करली में ले बरका के गोदी में एक कोटा लड़का नै छै बतार नै लड़का होते खड़े में हम परब करै छी बरका गे हमर गोदी में
আর তোকে না ছান কি তোর হেন্না জিনিসটা কাটবে নেই তুই জীবন চলল নি পারবে জীবন চলল না পারবে ভাতাল হেনা জিনিস কাট মন করি কিস 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 করি লেকে ধরি মোচারি দিয়ে আবল দে না ঠান্না দিন গরম আছে না লাগে মরদু আর হতি কত সুন্দর হতি আরে লে রে যাবো গে ধানি লে রে যাবো গে বুদ্ধে বুদ্ধে লে রাগাল সারিয়া দেখ আমার ভাতার নাই ছাই অখনি ঘরম দিমাগ খারাপ নাই করি নখনি হাম তোর ভীর কে লোক ভীর কে লোক ভীর কে লোক ভীরালো কোন ভীরালো তু আরে উরে উরে উ ই মর্দুয়া খারাপই লাগলি কপালো কারণ ভাতার নাই কি নাই অখনি জেসে ঘর ঢুকি যাতো আমার তো যদি চাকা ভি যাও আর দেখি লও তো আমার মারিয়ে ফুলা দেতো উদিন কে না ও মর্দুয়া আল চলো টটি ফাঁকড়িয়ে ঝাঁকি মারে মর্দুয়া যদি কান আমি শুনে লও যে কি আমার টটি ফাঁকড়িয়ে কই দেখ কইউ তো মর্দুয়া আমরে সঙ্গে ধড়িয়ে মারি ফুলাইয়ে দে কে ছন হো ঘর যো ঘর যো রাস্তা ভুলে গেল জি উন্না সে চলি যাও উন্না ঘুরবে টে ঘুরবে বে ঘুরবে আমার লাগে ঘুর কে লাগে ফের পাথান যাইল হতে লাগে আরে হাম ঘোষরা ঘোষ ঠাকুর ঘোষ মগে মগে ও মত বলে লাগে বাড়ি খোলবে কি নাই না তো উড় কা আইছিল কে বাড়ি নাই খোলবে খেলি রাখো এ আর তুই কি না খোলে তুই খোলি দেখে আমার দুয়াল ছি জাদা দিহি সা খোলাবে ঘোষান কে ঘারা মর্দুয়া
हमर नाम कि ना जान क कहि कि तोर बेटी हमरे त नाम लखिया की होरे ए तू उटा नाम का मा जान ली हमर बहु के ना होले लखिया तोर बहु ना हां ते मर्द वे छै की होरे जी ने पारले में ले दिन उकड़े मार छी त तू के छन हम हां हमा वो खेकड़ो हम मौगी जी की होरे लखिया तू के ही अम्मा हां तू के ही दादा हम तू हमर खेकड़ू बस नहीं होल पालस कना नहीं जीन वाले देख खेकड़ू घोष बता दे दिन के हमर बियाह कर ले खूब पतला छले हां इना मोटा नहीं छले तोक तोर सोग में हम की ना मारे छौ बहु के सोग में ना मानुस हर गिल्ली हो जाए आर हमार तू की ना हमर सोग में तू पोल्टी मुर्गी बदन फूल ले जाए की घोड़े ए हां तू यदि हमर मर्दवा होस तोर एक बात बोलबो बोल बोलल यदि पारस तब तोर कपालम ठीक छौ अने त आइ किन हसुआ से तोर होटे काटबो एना धर कोप मार बस की होरे काटि फे बोत ए बिटिया अब इन कि नहीं तू तू काम कटक बात ने पाले हिए में की होरे जो टेन दुटा कट्टी भेगबो ओने कयो टेंग यदि कथा बोलन ने पारले उत्तर देल ने पारबे त टेंग दुटा कटबो होटे कोप कपा करबो याई ना टेंग कटबे हां तो टेंग तू की भाबले तो की काटबो हम टेंग देखनी कटबे त ऊ टाका ना बांध देबे हाथ ऊ सब कट्टी कट्टी दबो सीधिया ए हमर घोसवा देखनी हमरा बियाह करल गेल छले हां बियाह करिए ओ पालकिन चढ़ाल कले हां पालकिन आते 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 हां हम घोसवा कले ली हां ए घोसवा हां सुननी हां हमें एक बात बोले तोरा हम की कथा बोल ले ली रास्ता पालकी घोचा मारी के ओ तू कौन बात बोले छली हां की बोल ले कोईटा बात बोल देले से तू विश्वास कर हां मैं विश्वास कर लेबो कौनटा बात बोल के छले हो हां हां मन में पर लो हां की बोल बोल तोर जखनी बियाह करी कहानी छलियो हां तू आगो छले हमें पीछे छलियो नहीं और तू कौनी का हुरा नहीं मार छली हां हां और तू बोल छले नहीं जे हे घोसवा ए बोल बिन कि ना हां मन आखरी मन में पर लो ए बेर पर लो हां बोल तू बोल छले हे घुसवा जैसे पालकी ने थमा था जैसे हम मुंह तो इधर तो बात मिली गेले हम तो होचा मारी कल चली जे घुसवा हमर मुत्ता लागली इन थमा था अच्छा ईटा नहीं बोले देली हां अच्छा बोल तो हम कौन खेत में मुत लली हां ओ तू लहारा का खेत में एकदम गे घुसवा और बरका बरका लहार चलो हां और बालू का ढेरी चलो हां ठीक है कली नी हो आवी गली हम बता नया इन कोई के मॉडल के मां के कि धरे हां हमरे तू ये एक बात बोलबो तू जो हमरा मौसिया सास कली तू के अपन मौ के चिलन ने पाड़ी अरे तोर तो छोटो में देख लियो रे हां अखनी ये तो बड़का होल छे ना हां तू तो तक लबन चूस भी नहीं छली लबन हां ओए कीने बोली लबन चूस हां चूस चूस ओइसे नहीं पीनी छली की होरे आ ईसे नहीं की पी ले ना अखनी अखनी भुन्नी भुन्नी हां बाप तोरे सुरतिया हां चला मोर के लकिया देखी रे जियारा हां देखी रे जियारा ठीक है तो हम भूत ले गेल तोर भतार बहुत दिन में आलो तू भक्ति तक्ति कर नहीं करबा मेला दिन ऊपर माल छिन तू हां भक्ति दे कर लो ले कर हां सुख में रह कन्या तू 18 चंगरा का माई हो कान मनाई तू का बगल छे
লাকড়ি এতনা টুকুম ছড়িয়ে চারি গলি নু বাথা কি হড়ে কি হড়ে এই মরদুয়া তু কানে কানে তে তু কানে তে হামো কানে নেই এ কাম করতে হ্যাঁ ইয়ারে বেটা ইয়ারে বেটা ইয়ারে বেটা হরবুয়ালি হরবুয়ালি হ্যাঁ ইয়াকে বেটি কবুতরি কবুতরি ইয়াকে বেটি কাম হা পাড়ি ইয়ারে বেটা আকালু হে ককড়া হা পাড়াই তু আর আমার সঙ্গে বেটা কা ইয়ারে বেটা মাছালু রে এই কাটা বেটা হল ইউ আর কাটা বেটি চাংড়া সে বাচ্চা স্কুল গেল স্কুল বলা 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 হাতে হাতে চাংড়া কে মাস্টার জি হাতে এটা বড়কা বেটা হ্যাঁ হাই রে বাবা বলা 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 হ্যাঁ কি চাওটা এটা এটা বড়কা বেটি কি হই দুটা লড়কা হলো বলা 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 আর এটা ছোট বেটি দুটা লড়কা হলো হ্যাঁ আর এটা যেটা পেট কা ভিতরে ভিতরে ওকর বাস্তা কি হই চারটা লড়কা হলো বলা 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 একে ব্যক্তি একে মগে একটা কি কবগে এ মর্দা ইয়ে তা দিন তু চলি গেলি বিয়া করি কা আমরা কি সিঙ্গার রথম দেখা করি কা আর আনিয়া কই নম্বর চেংড়া দে চেংড়া ও তোমার দোয়া কর মেরে তু তো উড়ি উড়ি আ তো চেংড়া কি হই মছলিয়ে পাত হাম মছলিয়ে পাথান মা তু চলি ঘর মা হ্যাঁ 12 বছর গলো 12 টা চেংড়া বাহার কর তু কি হই মগে কিনা কিনা কই 12 টা চেংড়া বাহার কর 12 বছর হে মর্দা হে 12 বছর লালিন বাথান আমার লিও ঘর চেংড়া কি কিনা কড়িও হত তু নরে রসে চেংড়া এক কোটা নাই হাম মনে চলে কেন বড়কা বড়কা মোবাইল ছিল না ওকরে মে চেংড়া হতি হত মোবাইল হ্যাঁ মোবাইল কি না হই সারা দুনিয়া কে মোবাইল মে চেংড়া কে তোরে চেংড়া না হলো হ্যাঁ মর্দা কারণ মোবাইল মে চেংড়া হই মোবাইল নাই হই যায় আজকাল কে যুগ মা নাই বাতা রে দরকার ছাই নো 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 তোর যখন চাংড়া না হলে কি নাই ওদের তো সিকিল নাই টুট লইবে নো 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 হ্যাঁ শুন শুন হ্যাঁ এক কাম করতে হাতে তোর বাস্তে জিনিস লাগালিও কি অনলাই আমি দোকানদার কে বলি কি নাই তো দোকানদার ভাই আমার বউ কে বাস্তে কিছু দেতা তোর বউ কে বাস্তে এক কাইন না জিনিস দিব কি নাই তোর বউ কে বাস্তে গেঞ্জি দিব কি নাই তোর বউ একদম মালে মাল খুশ হয়ে যাত মাকে গেঞ্জি আলাই কোন গেঞ্জি কি হই খাবি বলতে খসবা আর তুই যেটা খেলাবে সেটা খাবো চুমা খাবি
ওটা নিয়ে খালা যাই বমি হয়ে যা তো হ্যাঁ মিলে দিন ওগুলো মালিন তু চাপি মারি পে মন ও যদি খপা বাদি চোখে লাগাই কাজ ও যদি ভুলু নাচে কত ছেলে পাগল সবাই বলে ভালোবাসি ডিজে আমি কলকাতার সেরা রূপসী আমি কলকাতার সেরা রূপসী ও যদি খপা বাদি চোখে লাগাই কাজ যদি ভুলু নাচে কত ছেলে পাগল যদি খপা বাদি চোখে লাগাই তুমি ভালো করে জিজ্ঞেস করেছো ও খেকড়ু কি হলো বললে যে আমার বাতার বলকো নাই তো কালিন বাতার কলকো কই দেবে মাগে থাম
বুদ্ধিও না জানেন তুই বল দেবে যে আমার ভাতার বল কো এককে লাঠি জানবো কি আর বলছে কি নাই বাড়িতে বলতে বলছে তুমি আবার দাদা দাদার নাম নিচ্ছ বৌদি বিলম্ব করো না। আচ্ছা ঠিক আছে বৌদি, তুমি না বললে কেউ নেই, তুমি কার সাথে কথা বলছিলে? ও বাড়িতে রেডিও আছে। আচ্ছা ঠিক আছে, ও রেডি গান শোনাতে পারবে? ভাইটি কাজ করো, অনেকদিন হলো আমাদের রেডি দেখিনি, চলো কেমন রেডি হয় দেখবো। তোমরা দেখবা? হ্যাঁ হ্যাঁ এসো চলো। আগে ফেরু মারতে ভাতার লাগে কি করে? কই রেডি কই গেলো কি নাই রে? চুপ নি চুপ অবি গেছে ওর নাম চাই। এত রেডিও, এইটার রেডিও কি নি? এত বড় রেডিও আজ আনলে? কি কি বলে রেডিওতে? গান টান শোনায়? খবর টবর কাউন্ট ডাউন সব কিছু দিই। খবর শোনাবে? হ্যাঁ খবর শুনবো আমরা। খবর শোনাও দেখি। বিদেশি খবর গুলো শোনাবে। বিদেশি শুনবি? হ্যাঁ ঠিক বাড়ি খবর পড়ছে উল্টা পাল্টা। নমস্কার, খবর 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 কি করিস? বন্ধ করো বন্ধ করো। তুই খবর খবর হই একবার নই হই দুনিয়া আমার খবর হই আমি ভাবছিলাম যে বিদেশি গান গুলো যে হয় না যেগুলো ফেসবুকে দিয়েছে সেগুলো হবে। ঠিক আছে ওটাই শুনবো। বৈশাখ মাসে সিরুয়া পুয়া পুরি খা। বন্ধ করো বন্ধ করো। সত্যি ভালো, কিন্তু বলি খবর শুনলাম, বিদেশি গান শুনলাম, এটা বাংলা গান শোনালে খুব ভালো হতো। এটা শুনিয়ে দাও, তারপরে আমরা চলে যাবো। আজ খেকরদা কিন্তু এই বাড়িতে এসে আমাদের সঙ্গে ছল করছে, তাই না? সত্যি, কিন্তু যেভাবে হোক না কেন
খেকড়োদাকে আমাদের সাথে নিয়ে যেতে হবে। তাহলে কি উপায় কিছু করতে হবে? তাই না, উপায় তো করতে হবে। তুই শুধু বল। হ্যাঁ, তোর পায়ের নিচে সাপ। ঠিক আছে। আরে বৌদি, এই সাপ ভালো আছো তো? আছি। কেন ভাই, তোমাদের কি হয়েছে, খাচ্ছ কেন? আমরা ভালো নাই। কেন ভাই, কি হয়েছে? ওই যে কয়েকদিন হয়ে গেল আমাদের ছোট বেহুলার বিবাহ দিয়েছি। আমাদের ভগ্নপতি বেঁচে নাই। বেঁচে নাই মানে মারা গেছে? না। হ্যাঁ, মারা গেছে। কি করে মরে গেল? ওই বাসর ঘরে দিয়েছিল আমার ভগ্নিপতিকে। সে সময় ওই লোহময় বাসর ঘরে। তাহলে তোরে গেলি না ভাই? ভাই যাদব মাধব, তোরা কেন এখানে ভাই? দাদা গো, মা আমাকে পাঠিয়েছে, দু ভাইকে বলেছে তোর খেকুদাকে সাথে করে যাবি বেহুলা কানার জন্য। কিন্তু জানো দাদা, আমাদের লক্ষিন্দর বেঁচে নেই। লক্ষিন্দর বেঁচে নেই দাদা, লক্ষিন্দর বেঁচে নেই। সর্বে আকারে মৃত্যু হয়েছে দাদা গো। আজ সর্পাঘাতে মৃত্যু হয়েছে বলে আমাদের ভগ্নি তার মৃত্যু স্বামীকে বক্ষে ধারণ করে উজান পথে গঙ্গার জলে যে ভেসে যাচ্ছে গো। মা বলেছে মেলারি ভার শুদ্ধ করে সাজিয়ে দিয়ে চন্দন কাষ্ঠ দিয়ে সাথে আমরা নদীর কূলের পথ আমরা জন জানা জানা নেই, তুমি মাঠের মধ্যে থাকো। তাই বউ বলেছে তাকে সাথে করে যাবি। তোদের কথা না যদি শুনে, ঠেকুরদার কথা শুনবে, অবশ্যই ফিরে আসবে বেহুলা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ভাই, তোরা তোরা আগা, আমি দুটো কথা বলে নিই বউয়ের সাথে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তারপর চল 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 ভাই, চল 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 ভাই। গজবা তুই চলি যাবি, এটা দুনো উপর মালি। শুন, ওই যে বেহুলা নেই ছেলে বেহুলা, হ্যাঁ হ্যাঁ, আমার তো কাল কিনা আবার বাদ, ছোটবেলা মে মেলারি ভাটার ওকে খেলাই ছিল কি না? হ্যাঁ, তো ওকে বিহাও ছিল কাল কি না? ওকে দুলহা সাপ কাটিকে মারি গলি। হ্যাঁ রে বাপ রে, আমরা ঘুরাই লাব, আমরা দেরি নে করব। হ্যাঁ, আর একটা রাজা রাজা, হ্যাঁ হ্যাঁ, পিন্টু দা কা ভাই, ভাই নে বলি এ বেটা, হ্যাঁ একটা গান শুনাল মাকো, ওই যে ফুলো সাত চেহারা তেরা, হ্যাঁ 50 টাকা তোর দিলকো, হ্যাঁ হ্যাঁ 50 টাকা আমার দিলকো, হ্যাঁ ও বলকো যে ফুলো সাত চেহারা তেরা, হ্যাঁ হ্যাঁ বলবো, হ্যাঁ বল। আরে ফুলো সাত চেহারা তেরা, আরে গলিও কো মুস্কানি হ্যায়, রঙ তেরা দেখ কে, রূপ তেরা দেখ কে, কুদরত ভি হায়রানি হ্যায়।
দাদা ভাই চলো গো চলো, যাই আমরা ছুটে যাই আমাদের বোনের সন্ধানে। বলি কি বলো? আমার ঘরে জুবি জুবি গেলে হবে না ভাই। তবে আমাদের বেহুলারে না আমাদের ডাক দেব। আমাদের বেহুলা যদি আমাদের কথা শুনে ঠিক আমাদের দাদা বলে সম্ভাষণ করবে। এসো ভাই এসো। বেহুল
আমাদেরটা কেমন মন সারা দিয়েছে তাই না দাদা? এই দৃশ্য দেখার পূর্বে কেন আমাদের মৃত্যু হলো না রে? যে বোনকে সত্তর করে অগ্নি বাণীর শাড়ি পরে ধানে করিয়ে বিদায় দিয়েছিলাম, আজ সে বোন আমার বিধবা শাড়ি পরে দিয়েছে। তোর স্বামী যখন মৃত্যু যখন হয়েছে, তুই অকুল সাগরে ভেসে কোথায় যাবি বোন? দাদা, আমি আমার স্বামীকে নিয়ে একাকিনী ভেসে ভেসে দেবতা করে যাবো। তুই পাগল হয়েছিস রে বোন, অল্প বয়সে তোর বিবাহ দিয়েছিস, তুই স্বামী হারা হয়েছিস বলে পাগল হয়ে গেছিস। ওরে, কখনো শুনেছিস মানব হয়ে কেউ কখনো দেবতা করে যেতে পারে? কেন দাদা, স্বামীতে যদি সত্যবানের প্রাণ ফিরিয়ে আনতে পারে, আমি কেন আমার স্বামী প্রাণ ফিরিয়ে আনতে পারবো না? ওরে, যেই মানুষের মৃত্যু হয় সে মানুষ আর কখনো প্রাণ ফিরে পায় না রে বোন। আমার মরে বলে আমি দেবতা করে গেলে আমি আমার স্বামী প্রাণ ফিরিয়ে পাবো? বোন রে, যে স্বামীর সঙ্গে একদিনে সুখের ঘর করতে পেলি না, তাকে নিয়ে এত মায়া মমতা, মৃত স্বামীকে বক্ষে ধরে অকুল সাগরে ভেসে যাবি দেবতাপুরে। যাস রে বোন, তোর দুই ভাই এসে তোকে সাথে করে নিয়ে যাবে আমরা ওই উজানি নগরে। কোথায়? উজানি নগরে। আমি যে বাড়ি ফিরে যেতে পারবো না দাদা, তোর কারণে মা মরে যাবে রে। আমি যে বাড়ি ফিরে যেতে কিছু নেই, পারবো না। জননের মুখে শুনেছিলাম তোর নাকি অনেক বড় লোকের ঘরে বিবাহ হয়েছিল, ওরে তার গৃহে এক মুষ্ট অন্ন ছিল না, তোকে ভাসিয়ে দিয়েছে এই সফর জলে। আমার শ্বশুর ঠাকুরের কোনো দোষ নেই। তোর শ্বশুর ঠাকুর নিষ্ঠুর, তোর শ্বশুর ঠাকুর পাষাণ। তোর ওই স্বামীকে দে অগ্নিদাহ করে তোকে ফিরিয়ে নিয়ে যাবো হোচলি নগরে। তারপরে চন্দ্রকোনা করে গিয়ে তোর শ্বশুর ঠাকুরের কাছে বিচার শুনবো। আমি আমার স্বামীকে অগ্নিদহন করতে কিছুই নেব না। আমার শ্বশুর ঠাকুর অনেক নিশ্চিত করেছিল, আমি শঙ্করের কথা অমান্য করে দিয়ে আমি নিজে আগে কিনে বেসেছি দাদা। বোন রে, জীবনের বিনিময় হলো আমার মৃত স্বামীকে নিয়ে আমি দেবতা নগরে যাব। আমি বাড়ি ফিরে যাব না দাদা, আমি বাড়ি ফিরে যাব না। ভাই রে, বলো না গো, যত সঙ্গে বল না, যাতে আমাদের সাথে যাই। বন্যে, তুই যদি আমাদের সাথে যাবি না, আমাদের অর্ধেক রাজ্য তোরে নামে লিখে দেব। দাদা, আমার চাই না অর্ধেক রাজ্য দাদা, স্বামী ছাড়া নারী জাতির কিছু নেই দাদা। স্বামী হচ্ছে নারীদের সর্বশ্রেষ্ঠ অলঙ্কার, যে নারী স্বামী নেই জগতে যারে কিছু নেই দাদা। শুধু তাই না রে বোন, তুই যদি আমাদের সাথে ফিরে যাস, ওজনী নগরে আমরা একখানা মন্দির বানাবো, সেই মন্দিরে তোকে বসে আমরা পুজো করবো রে বোন। একবার ফিরে যাও। এই দাদা, যে মন্দিরে ঠাকুর নেই সেই মন্দিরে ঠাকুর আলোময় করে দেবো দাদা। ও ফিরে চলো, আমি যাবো না দাদা, ফিরে চলো।
কেন যাবে রে দাদা? তোমরা আমায় বাড়ি ফিরে যেতে বলো। আচ্ছা বলো তো দাদা, বল আমি যদি বাড়ি ফিরে যাই তোমরা আমায় সিঁদুরের বদলে কি দেবে? ও ভগিনী রে, আমার স্বামীর বদলে তোমরা কি দেবে দাদা? বোন রে, স্বামীর বদলে কি চাস বল? আমরা তো বলতে পারবো না বল। আমি যাব।
বড় আদর করবে রে। মায়ের কথা মতো আবার কার্য করতে পারলাম না, কিন্তু যাবো যখন ঘুরে আমরা উদয় নগরে মায়ের দেবানি মেনালি ভার। আমরা তিন ভাই মিলে আমরা নদীর কূলে বিহুলাকে সেবা দেওয়ার পর আমরা চলে যাবো। বেশ দাদা, বোন রে তাই হবে, তোকে আর আমরা বাধা দেবো না। এই দেখ তুই যেগুলো পছন্দ করিস মা সুন্দর করে মেলানির ভাড়া সাজিয়ে দিয়েছে বোন। দাদা হয় না রে, হয় না, নদীর কূলে আমরা তিন ভাই মিলে তোকে সেবা দিয়ে আন, পরে আমরা চলে যাবো ফিরে ঘরে। হায় রে, আয় না বোন। দাদা গো বল, মায়ের যে মেলানি ভাত আমি কিছু যে গ্রহণ করতে পারবো না দাদা। কেন বাস্তর ঘরে আমার স্বামী আমার কাছে খাবার চেয়েছিল, বেহুলা স্বামীর কারণে আমি এখন পর্যন্ত মেজে রন্ধন করেছিলাম, সেই জন্য আমি আমার স্বামীর মুখে তুলে দিতে পারিনি। ওরে আমি প্রতিজ্ঞা করেছি দাদা, যতদিন আমি আমার স্বামী প্রাণ ফিরিয়ে পাবো না ততদিন আমি কোনো অন্য জল গ্রহণ করতে পারবো না, পারবো না দাদা। আজ বেহুলা এই মায়ের দেবা অন্য গ্রহণ করবে না, তাহলে আমরা কি করবো বোন? দাদা তাহলে এই জলের মধ্যে আমরা বিসর্জন করে দিচ্ছি। না না দাদা, না খাবে না, অমন করে মায়ের দেবা বিসর্জন করে দিও না। তাহলে তাহলে কি করবো রে বোন বলতে পারিস? নদীর কূলে মাটিতে চাপা দিয়ে রেখে দাও, কবে খাবে? যেদিন আমি দেবতা নগর থেকে আমার স্বামী প্রাণে ফিরিয়ে নিয়ে আসবো সেদিন মায়ের দেবা মেলানি ভাড়া আমি গ্রহণ করবো। বেশ, আজ থেকে ঘাটের নাম থাকবে চাপা তোলার ঘাট। এই চাপা মনে বৃক্ষের তলায় আমি মিষ্টি মিষ্টি সঁপে দিলাম। বেহুলা তোমরা কি আমায় ছেড়ে চলে যাবে দাদা? যাবারে বেলা এই হতভাগ্যের বোনকে প্রাণ করে আশীর্বাদ দেবে না? দেব রে বোন দেব, তোমাদের আশীর্বাদ নিয়ে আমি যাত্রা করবো দেবতা নগরে। বেশ বোন, তোকে কেন আশীর্বাদ দেবো না দাদা? দাও না দাদা, চলো না দু ভাই মিলে তাকে আশীর্বাদ করি। বোন রে জীবনে যদি আমি কোনো দীর্ঘকাল পূর্ণ করে থাকি সেও পুণ্যধন বস্তকে লাগে, চাপন যা তোমার মৃত স্বামীকে নিয়ে স্বর্গপুরে গিয়ে দেবতার কাছে বিচার চেয়ে তোর তোর স্বামীকে জীবিত করে নিয়ে আসবি আমাদের এই উজানি নগরে। দাদা এই দেখ তুমি আশীর্বাদ, প্রাণ ভরে আশীর্বাদ করে রে। দাও না দাদা, না তোকে আমি আশীর্বাদ করবো না, আশীর্বাদ তুই যখন অবহেলা করেছিস এই অপারেশনে।
আমার মতো ভাগ্যবতী বোন আর জগতে কি আছে বলো? তোমাদের কাছে আমি আশীর্বাদ চাইলাম, তোমরা আমায় অভিশাপ দিলে। ক্ষমা করবো, চিন্তা করো দাদা, তোমরা যেই অভিশাপ আমায় দিলে এই অভিশাপকে আশীর্বাদ মনে করে আমার মস্তকে ধরে রাখলাম। যেদিন আমি দেবতা লোক থেকে আমার স্বামীর প্রাণ ফিরে নিয়ে আসব, সেদিন আমি ঝোঁক ঝোঁকে এসে যে তোমাদের দ্বারে ভিক্ষি করতে যাবো। দাদা ভিক্ষি করতে যাবো। বোন, দাদা যখন চলেই যাবে একটি আমাদের অনুরোধ রাখবি বোন। কি? আত্মীয়স্বজন যারা আসে মৃতদেহের মধ্যে মুখে জল দেয় একটি অনুমতি দিবি আমরা? আমরা যখন আমাদের ভগ্নিপতি দেখতে পেলাম না জীবিতে, মৃত্যু মুখে জল দেব দিয়ে আমরা চোখ জানি যা করে যাবো বোন। ভাই রে দাদা, তোমরা আমায় ছেড়ে চলে যাবে? আমি জীবনে একা হয়ে যাবো দাদা, আমাদের সঙ্গের সাথে আর কেউ নেই, শুধু রয়েছে কদলির ভেলা, সকল আমায় ফাঁকি দিয়ে চলে গেল দাদা, আমি জীবনে একা হয়ে গেছি। তোমরা আমায় ছেড়ে দিও না দাদা, যেও না, চলেই তো যেতে হবে, তোর স্বামী যখন সাথে আছে বোন। Oh,